জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এবে আসুন জানিমা মাসিকের রাশিফল। 1 ডিসেম্বর 2024 31 ডিসেম্বর 2024 ডিসেম্বর মাস যে ব্যক্তিঙ্কর জন্মজাতকের রাশি হচ্ছে তুলারাশি, এ মাসরে আপনার পাখক ধনর আগমন হব। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সুধার আসব, কিন্তু মানসিক শান্তি রক্ষা বহুত আবশ্যকতা আছে। শান্তি তো হইব, কিন্তু আহরি শান্তি রক্ষা অত্যন্ত আবশ্যকতা আছে। ছোট ছোট কথার জলদবাজি হওয়া, চিড়চিড়াপন হওয়া, অসন্তুষ্টতা হওয়া, ভাবুক হওয়া, পুরোনা কথা কোনো চিন্তা করা বিলকুল ঠিক। সদা সর্বদা পজিটিভ থট নিয়ে চালা, তাহলে আমি আগুক যাইপার। যেতে নেগেটিভ চিন্তা করা সেতে লাইফে ব্যাক করা কেবে সফলতা পাই। পরাক্রম ক্ষেত্রে বিজয় প্রাপ্তি আছে। আপনার কোণী কার্য করবে। তৃতীয় ভাব পরাক্রম 16 ডিসেম্বর ঠার সংক্রান্তি, ধনু সংক্রান্তি সেদিন ঠার কণ হব। আপনার যেকোনসি কার্য হাত মারবে নিশ্চিত রূপে সফলতা দেব। ভাই ভাউনি মধ্যে দূরে যাই কথাবার্তা হলে অপড় লা সে সহিত সদয় সহ কথাবার্তা হব। মনক যেতে পজিটিভ নাইকি চালা, মো সাংরে কি কোণ ধোকা দিয়েছে তাহলে মু তো ধোকা দেবি, সেটা তো ঠিক নয়, কর্তব্য। তাপরে কিছু মনক যেতে আমি যদি শান্তি রক্ষা তাহলে প্রত্যেক ব্যক্তি সহ আমার বেটর চালিব, কার্য বি বেটর হব। চাই বড় হুঁতু, চাই ছোট পিলা হুঁতু, চাই বড় লোক হুম, সমস্ত সহ মিলেমিশে চলবা বহুত আবশ্যকতা আছে। কিছু ব্যক্তি কিছু পুরোনা কার্যক নিয়ে যে ব্যস্ততা হলে কার্য হো নথিলা, বাধা আসুলা, চিন্তা লা ব্যস্ততা লে তা সফলতা হওয়া যাচ্ছে নিশ্চিত রূপে। ভ্রমণ যোগ মধ্যে দেখা দিচ্ছে, স্বাস্থ্যরে বহু পীড়িত হলে তা রিকভরি মধ্যে হব। ধনর আগমন শ্বশুরালয়ের সুসম্বন্ধ দেখা, মাতাঙ্ক স্বাস্থ্যকে নিয়ে টিকি চিন্তা দেখা দিয়ে পারে। ব্যতীত চক্ষুর যে পীড়া চাল টিকি উপশম দেখা দেব। কোণী কার্য করবে বলে বা বিদেশ যাওয়া চাহুঁচ, দূরযাত্রা করা চাহুঁচ, বা কোণী ইন্টারভিউ দেওয়া চাহুঁচান, আপনার কিছু এজুকেশন সেক্টর অনেক বিলকুল আপনার প্রত্যেক কার্যের সফলতা দেখা নিঃসন্দেহতা। সূর্যকর্ম তা নিশ্চিত রূপে আপনার মনের ভিতরে কোণী সন্দেহতা আর দ্বিধা রক্ষা উচিত নয়, লভ ম্যাটরে সফলতা দেখা দেব। বিদ্যার্থী বিদ্যা ক্ষেত্রে সফলতা অর্জন করবে। কোণী এজুকেশন করছেন বিদেশ যাওয়াই অনিশ্চিত রূপে বিদেশ যাবে বা রেডি হতে নিশ্চিত যাইপারে, বা কোণী বিদেশে জব করা চাহুঁচান, বা বারম্বার আপনার চেষ্টা করছেন গোটে নয় জব কিছু চেঞ্জ করবি, বর্তমানে আপনার প্রতিশ্রুতি দেবি আপনার বর্তমানে জব চেঞ্জ করতু না। যে ব্যক্তি পাখে জব না সে জব করবে সফলতা দেখা দেব। তাহলে জব চেঞ্জ কে করবে না, বর্তমানে সূর্য পরাক্রম ক্ষেত্র অনেক যদি ভালো কাম, যদি মো সাঙ্গ মতো রেফর দেছি, মো সাঙ্গ মতো কুচি আস কোম্পানি ইন্টারভিউ দিও, মো 100% জব হব, আপনার যাইপারে কিছু অসুবিধা নেই। তিন মাস পরে বাধা আসব, এতে নিমিত্ত যে যেটি অনেক সেইটি রুহতু এবং সেইটি সফলতা দেখা দেব। পতি পত্নী মধ্যে শ্রদ্ধা আদরতা আত্মবিশ্বাসতা রক্ষা অত্যন্ত আবশ্যকতা আছে, তর্ক বিতর্কতা নুহে। যদি কোণী ব্যক্তি আমি সহযোগ করে বা কোণী হেল্প করে তাঠার কেবে বি সহযোগ আমি চাইবা উচিত নুহে। পুনঃ আপনার করতু কর্তব্য রাখত নিশ্চিত রূপে মাসটি আপনার বহু উত্তম রহব, কিন্তু কিছু বুঝাবনা ত্রুটি, কিছু মানসিক ক্ষেত্রে টিকি বুঝাবনা ত্রুটি যোগ বিঘ্ন আসিপারে, টিকি ধ্যান দেবে। প্রতিকার
ପ୍ରତ୍ୟେକ ପ୍ରାତଃ ସମୟରେ ସ୍ନାନାଦି କାର୍ଯ୍ୟ ସାରି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଗୁରୁମନ୍ତ୍ରକୁ ଜପ କରନ୍ତୁ। ଯଦି ଗୁରୁମନ୍ତ୍ର ଜପ ଜାଣିନାହାନ୍ତି ତାହେଲେ ରାଶିର ଇଷ୍ଟଦେବ ମନ୍ତ୍ରକୁ ଜପ କରନ୍ତୁ ବା ରାଶିର ଗ୍ରହ ମନ୍ତ୍ରକୁ ଜପ କରନ୍ତୁ। ଓମ୍ ଶୁମ୍ ଶୁକ୍ରାୟ ନମଃ ଏହି ମନ୍ତ୍ରକୁ ଜପ କରନ୍ତୁ 108 ଥର। ଏତଦ ବ୍ୟତୀତ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଏକ ଲୋଟା ପାଣିରେ ଲାଲ ଚନ୍ଦନ ଏବଂ ଘିଅ ପକାଇ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅର୍ଘ୍ୟ ଦାନ କରନ୍ତୁ। ମାତା ପିତାଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପ୍ରଣାମ କରନ୍ତୁ, ଆଶୀର୍ବାଦ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ଏବଂ ଶ୍ୱାନକୁ କିଛି ଡେଲି ବିସ୍କିଟ୍ ବଗେରା ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ହେବ, ସଫଳତା ମଧ୍ୟ ଦେଖାଦେବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏତ ଥିଲା ତୁଳାରାଶି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ମାସିକ ରାଶିଫଳ। ଆଜି ତ ସମୟ ଯାଇଛି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆମେ ଏଠାରୁ ପୁଣି ଦେଖାବା ଆଗାମୀ ଦିନରେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।